আসসালামু আলাইকুম বন্ধুরা মাত্র তিন মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন বাদামের কোটকোটি। আর এই বাদামের কোটকোটি কিন্তু খেতে দারুণ মজা আমাদের সকলেরই পছন্দ এই বাদামের কটকুটি তৈরি করার জন্য প্রথমে এক কাপ বাদাম নিয়েছি এখন এই বাদামটাকে আমি ফ্রাই প্যানে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিব আস্তে আস্তে করে ভেজে নেবেন যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন বাদামের কটকুটিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটি একটি সাইডে রেখে দিচ্ছি এখন আমার লাগবে চিনি যতটুকু পরিমাণে বাদাম নেবেন ঠিক ততটুকু পরিমাণে চিনি নেবেন আমি এখানে এক কাপ বাদাম নিয়েছি তার জন্য এক কাপ চিনি নিয়েছি এখন চিনিটা একটু গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে পানি এখন পানি দিয়ে এখন আমি চিনি আর পানিটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলার পাশ থেকে সরা যাবে না কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমার এই চিনির শিরাটা একেবারেই গুড়ের রঙে পরিণত হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন এটা একটা গুড় আসলে এটা চিনির ক্যারামেল এখন এই ক্যারামেলটা জন্য আমার পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি এই চিনির ক্যারামেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি আর এই ঘিটি আমি ঘরেই তৈরি করেছি যে ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন এখন ঘি দিয়ে আমি ভালো করে ক্যারামেলের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি কোনোভাবেই কিন্তু এখানে তেল ব্যবহার করা যাবে না এখন এই ক্যারামেলের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বাদাম এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বাদাম এখন এই বাদামগুলো চাইলে আপনারা ভেঙেও দিতে পারেন বাঁচতেও দিতে পারেন দিয়ে এখন আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব এখান থেকে কিন্তু আমি বারবার বলছি কোনোভাবে চুলার পাশ থেকে সরা যাবে না নাড়াতে নাড়াতে যখন দেখবেন আপনার এই ক্যারামেলটা ঘন হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে অনেক বেশি ঘন করা যাবে না কারণ এটি ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে এখন আমি এটিকে গরম গরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি একটি টিফিন কেইতে দেখেন আমি একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে কাগজও বিছিয়ে নিতে পারেন তার উপরে একটু তেল ব্রাশ করে নেবেন এখন গরম থাকা অবস্থায় ভালো করে চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি চেপে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই দশ পনেরো মিনিটের মধ্যে এটি শক্ত হয়ে যাবে দশ মিনিট পর দেখেন আমার এই কটকটিটা কিন্তু একেবারেই শক্ত হয়ে গিয়েছে এখন আমি এটিকে সাইজ করে কেটে নিব আর দেখেন এটা আমার বেকিং পেপার থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে কাগজের উপরেও করতে পারেন এমনি প্লেটের উপরেও ঘি ব্রাশ করে তার উপরেও এই কাজটি করতে পারেন এখন আমি এটিকে কেটে নিচ্ছি এটি কিন্তু এখন অলমোস্ট অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে দেখেন আমার একটি কাটতে কিন্তু একটু কষ্ট হচ্ছে তো বন্ধুরা দেখলেন তো কত দ্রুত তৈরি হয়ে গেল বাদামের কটকটি আর এই বাদামের কটকটিগুলো কিন্তু বাইরে আমরা অনেক চড়া দামেই কিনে খেয়ে থাকি বাসায় তৈরি করলে আপনারা এই বাদামের কটকুটিটা খুব সহজেই তৈরি করতে পারবেন এবং সংরক্ষণ করেও খেতে পারবেন এটি একটি এয়ারটাইট বক্সে বাইরে রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকবে তো বন্ধুরা যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ